एवरीवन वेलकम बैक टू द ब्लॉग কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনেকদিন পর ব্লগ বানাচ্ছি আজকে সকাল থেকে খুব বৃষ্টি আর রাত থেকে যে হারে বৃষ্টি আর মেঘ দেখেছে না বলার মতো না তো সকালটা শুরু এইভাবে করলাম ফ্রেশ না হয়ে গেছে কিন্তু ল্যাব লাগছে জীবনে কিছু আর কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে झाड़लाम झुलटुल गुछा दीते बाकी मैचली ना हाने सेकेंडर जो बिस्टी बंद है जोरदार हावा गाच गुलो जान जरूर पे गेलो स्नान करते भार लगे तरह भार लगे ना जेदिन रोद उठे ना कारण बृष्टि बाहरे तो ड्रायर दिए चुल शुकाते हम चुल भीतरे ड्रायर ढुके ऑलरेडी एक थोका छिल्लो ड्रायर भीतरे ढुके दिस इज सो पेनफुल एंड हार्टफुल चुल शुकाते शुकाते शुकी जाब দুপুরে খাওয়া পর ভুলে গেছিলাম যে ব্লগিং করছি তো এখন রেডি হয়ে গিয়েছি অফিসে বেরোচ্ছি আজকে চুল ম্যানেজ হচ্ছে না অ্যাটলিস্ট লাইন ছিল না সেটাও একটা রিজন ছিল যে এনার্জি লাগছিল না গানই শুনছিলাম বসে বসে আজকে ব্লগ বানাচ্ছি তো মাঝে মধ্যে ভুলে যাচ্ছি যে ব্লগ বানাচ্ছি মিটিংলে মোটামুটি সাত দিন মতো সাত থেকে আট দিন কোনো রকম ব্লগ না কোনো কন্টেন্ট না মোবাইলের সাথে কোনো সম্পর্ক না এরকম হয়ে গেছে তো থাকার কথা না বাড়ি এখন ডেস্কের কাজটা ফটাফট করে
ব্লগ বানাবো সেই জন্য বললাম। একটা রাম খারাপ ব্লগ শুট হলো, এখনো ল্যাত খাচ্ছি চাটা খেয়ে, একটা পপকর্ন খেলাম, নিপটে গেলাম, ভুলে গেছিলাম এবার যে ব্লগ করতে, ফোন দেখছিলাম বসে বসে, এখন ল্যাত খাচ্ছি ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার বাইরে আবার বৃষ্টি চালু হয়ে গেছে, আর ভাল লাগছে না বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বিরক্ত হয়ে গেলাম আমি, শুধু আমি না সবাই বিরক্ত হয়ে যাচ্ছে বৃষ্টির উৎপাতে। তো এখন কিছু করার, বাট কি করব সেটা বুঝতে পারছি না, টাইম পাস হচ্ছে না, একেবারেই হচ্ছে না। ভাবছি একটু লেখা টেখার কিছু কাজ করি, ভালো লাগবে, দেখা যাক। কাজ খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম একটু মেহেন্দি পড়ি, টাইম পাস হয়ে যাবে, ভালো লাগবে, দেখি কতটা কি পোল্ড করতে পারি, ঠান্ডার মধ্যে জমে যাব। তো আমার মেহেন্দি ডান এক হাতে, রিপিট জানি না কি করব, কারণ একটুও শুকায়নি যেহেতু, মানে গরমকাল না তো টানছে না। এর মধ্যে আবার দেবাদা এক নাটক করলো যে 8:30 বদলে 7:30 আসবে, সকাল 7:30 পুজো, আমার তো 12 বেজে যাবে। ওখানে একটা মডিফাই করে এই দুটো আঙুলে একটু ডিজাইন বানালাম, বাস এবার ডান আর করবো না কিছু, এবার এই বিটটা একটু হয়তো করবো করে টোরে। এখন অলমোস্ট কটা বাজছে, 12:30, এদিকের হাত ডান, ফোন দেখতে দেখতে বন্ধুদের সাথে গল্প করে করে হয়ে গেল। এখন ভাবছি আর পারা যাচ্ছে না, হাত পুরো বরফ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, জানি খুব নর্মাল সিম্পল একটা ব্লগ ছিল, কালকে সকাল সকাল সরস্বতী পুজো আছে, তো কালকে আবার ব্লগ বানাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, অ্যান্ড কিপ সাপোর্টিং, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর প্লিজ যারা যারা দেখো সবার বন্ধুদেরকে বলো যেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে।